ঠান্ডার মধ্যে বিছানায় বসে খাচ্ছে দোলা তিডলি। আচ্ছা, আমাদের ওখানকার বাঙালি ডাল আর এটার মধ্যে কি ডিফারেন্স বলো, খেয়ে বলো। হ্যালো এভরিবডি, চলে আমরা আছি এখন হোটেল রুমের মধ্যে। হোটেল রুমের মধ্যে আমরা ডিনার করব, কারণ কি আমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত, সুয়াটের রাস্তা রাস্তায় ঘুরেছি আর সুয়াটের রাস্তা রাস্তায় কি ধরনের খাবার পাওয়া যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। তো ডিনারটা করব হোটেল রুমের মধ্যে। তো তুমি বলে দাও কি ডিসাইড করলে। আমি তো ভাবলাম যে প্লেন রাইস, ডাল, তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আলু ভাজা বলে আর কি, আর তার সাথে হচ্ছে চিকেন। কিন্তু আমি মনে করি সব জায়গায় গিয়ে বিরিয়ানিটা একটু ট্রাই করা উচিত। সুরাটে বিরিয়ানি কেমন হয় সেটাও ট্রাই করবো, সেই জন্য আমি বলেছি বিরিয়ানি আর দোলা বলেছে প্লেন ডাল ভাত, যেটা বলে বাঙালিদের সেটা আবার খাবে এখানে। এনেকে সকালবেলা আমাকে বলেছিল যে মাটন ট্রাই করো, আমি ঠকেছি, সেই জন্য আমি আর খাবার দাবার খেয়েছি। তবে আমি একটা জায়গায় আমরা যখন ঘুরছিলাম তখন একটা জায়গায় বিরিয়ানি এত লোক খাচ্ছিল, তো সেই বিরিয়ানিটা দেখে আমার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে। সুরাটে বিরিয়ানি তো নাম করা না, শুনিনি কখনো, বাট এখানে এসে একটু ইচ্ছা করছে যে সুরাটে বিরিয়ানিটা ট্রাই করবো। প্রচন্ড মানে কি মানে এক ঘন্টায় ধরো 1000 প্লেট শেষ হয়ে যাচ্ছে এরকম কন্ডিশন। কিন্তু ওই আলু, আলু ছাড়া আলু পাবে না। আচ্ছা আমি দেখিয়ে দিই, ও দেখো দোলা তিতলির জন্য আলাদা বেড আর আমার জন্য আমার ওয়াকিং স্পেস, ওয়াকিং ওয়াকিং বেড যাকে বলতে পারো। हम बोल रहे हैं रूम नंबर 305 से। हां बोलिए। हां तो हमारा डिनर में आज होगा, भेज देता हूं। हां ठीक है, भेज दीजिए। ओके भैया ठीक है, भेज दीजिए, पार्टी दीजिए रूम में। हां होटल शीतल प्लाजा पे चले এসেছে আমাদের গরম গরম খাবার হোটেল রুমের মধ্যে। থ্যাংক ইউ। ঠান্ডার মধ্যে বিছানায় বসে খাচ্ছে দোলা তিতলি। অ্যাকচুয়ালি এখন সিচুয়েশান খুব টাফ, তো আমরা যেহেতু আমাদের শিডিউলটা অনেক আগে থেকেই বুক করা ছিল, তো সেই জন্য আমরা ক্যান্সেল করতে পারিনি, সোয়াটা আসাটা ক্যান্সেল হয়নি, বাট কী করবো যতটা সম্ভব মেনটেন করে চলছি। তো কী কী আইটেম আছে দোলা বলে দেবে। বিরিয়ানিটা আগে খুললি কেন, বিরিয়ানি আছে, বিরিয়ানিটা পরে খাবো। তুমি আগে ফ্রেঞ্চ ফ্রাইটা খুলো, তেতলি খুলবে ওটা। আচ্ছা, আর বিছানায় বসে খাওয়ার কারণ হচ্ছে কি, কারণ কি টেবিলটা আছে সেখানে সবাই মিলে খেতে পাবো না, এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। বিছানায় খাওয়া কিন্তু একেবারেই উচিত না, কাউকে বলবো না বিছানায় খান, কিন্তু আমাদের যেহেতু আজকে টেবিলটা পুরো কভার করা হয়ে গেছে খাচ্ছি বিছানার মধ্যে। গরম আছে, ওই যে খুলে খেতে শুরু করে দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, ডাল, প্লেন রাইস, প্লেন রাইস, আর এটা চিকেন, চিকেন, আর হচ্ছে এখানে বিরিয়ানি, বিরিয়ানি, এই যে বিরিয়ানি, সুরাটে বিরিয়ানি, আমি বলেছি এটা আমি খাবো, চিকেন বিরিয়ানি। আর হচ্ছে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ আর লঙ্কা বলো, আর ধনে পাতার আচার রয়েছে। প্লেট নাও, সরো পেঁয়াজটা সরো। যে গরম গরম রাইস তিতলি আর দোলার জন্য, আমার জন্য হচ্ছে সুরাটের বিরিয়ানি। আমরা হচ্ছে বাঙালি, ভেতো বাঙালি কাকে বলে, ভেতো বাঙালি, ভেতো বাঙালি না, তোমরা সেই মানে গতে ধারা যে জীবনযাত্রা তার বাইরে বেরোতে ইচ্ছে করে না, বাইরে এসছি সুরাটে এসছি আমি, এখানে বাঙালি খাবার না খেয়ে একটু অন্য ধরনের খাবার খাবো। তোমার এখানে খাওয়া ছিল খাউসা, খাউসা আর হচ্ছে তোমার বড়া পাও, এখানকার গুজরাটে যেটা খায় আর কি সুরাটে, খাউসা, তারপর হচ্ছে বড়া পাও, তারপর আলু পুরি, পাওভাজি, পাওভাজি, এগুলো খাওয়া উচিত ছিল। তুমি সেগুলো না খেয়ে সেই ডাল ভাত, যেটা আমাদের ওখানে ডাল ভাত সবচেয়ে ফেমাস, সেটা না সেই জিনিসটা তুমি আবার এখানে ট্রাই করো। আমাদের মতো টেস্টি খাবার কোথাও পাবে তুমি বলো তো, এত স্টেটে তো খেলে। আচ্ছা সে তো বুঝতে পেরেছি, সেই জন্য তো তোমাকে বললাম যে তুমি আবার বাঙালি খাবার বাড়ি গিয়ে খাবে। এখন খাউসা খাওয়া হচ্ছিল, খাউসা, খাউসা, আর দেখো ও কিন্তু ওই ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়া শুরু করে দিয়েছে। আগে আগে খাক ডাল দিয়ে,
ঠিক আছে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু দিয়ে দিই, নিয়ে নিয়েছিস তুই? নাম দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মেয়ের এতটাই খেতে পেয়েছে যে শুরু করে দিয়েছে, কারণ কি আমরা বাইরে গেছিলাম সেখানে সেরকমভাবে খাওয়া দাওয়া করি। হ্যাঁ সেরকমভাবে স্ন্যাক্সটা সেভাবে খাওয়া হয়নি। তো এই যে হোটেলে আছি আমরা, হোটেল শীতল প্লাজা, হোটেল শীতল প্লাজা সুরার রেল স্টেশনের ঠিক অপোজিটে, গুলাম বাবা বিল্ডিং। এদের সমস্ত কিছু সত্যি খুব সুন্দর, মানে মানে আমরা আছি বলে বলছি না, কিন্তু সমস্ত কিছু সব দিক থেকে খুব ভালো। ফ্রেঞ্চ ফ্রাই উঠে নিচ্ছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো তোমাকে দিই। দাও প্লেটে দাও। ও হো, সসটা খুলতে, হ্যাঁ দাও সসটা খুলতে হবে। কোন সসটা খুলতে হবে? ওই যে ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে খাবে বলছো। শুরু হয়ে গেছে হোটেল রুমের মধ্যে পিকনিক, ডিনার না পিকনিক? পিকনিক পিকনিক। আচ্ছা আমাদের ওখানকার বাঙালি ডাল আর এটার মধ্যে কি ডিফারেন্স বলো, খেয়ে বলো। খেয়ে বলছি। স্পেশালি লঙ্কার কামড়টা দিয়ে বলো, ঝাল আছে? ঝাল আছে না? ঝাল নেই, একদমই ঝাল নেই। আছে না? আছে আছে। খুব ঝাল বাঙালিদের মতো নাকি একটু অন্য ধরনের? একটু অন্য ধরনের, যেমন কষা চিকেন হয় না, আমাদের তো রান্না করে ভাবে করতে পারবে না, বাঙালি রান্না বেস্ট। বাঙালির ফুচকা, বাঙালির পরোটা, বাঙালির তরকারি অন্যরকম, তাই না বলো? হোটেল রুমে ডিনার পার্টিতে আমি জয়েন করলাম, আমার জন্য হচ্ছে সুরাটে বিরিয়ানি, আমি ওটা খেয়ে বলবো কেমন। সুরাটে বিরিয়ানি ভালো না কলকাতার বিরিয়ানি ভালো, না লখনউ বিরিয়ানি ভালো, না হায়দ্রাবাদের বিরিয়ানি ভালো, ভালো কেন কিন্তু অপরে ভালো না। মানে কলকাতার বিরিয়ানি যেমন ভেজিটেবল দিয়ে যেরকম একটা বানিয়ে দেয় ওই ওটাই বলছিলাম যে ভেজিটেবল দিয়ে যেটা মানিয়ে দেয় সেরকম, এর মধ্যে অ্যারোমেটিক বিরিয়ানি যে স্মেলটা আসে ওটা কিন্তু আসছে না। আলু তো নেই, আলু থাকার কথা না। আমি রাইসে দেবো, দোলাকে বলছি একটু টেস্ট করে বলুক বিরিয়ানি কোথায় প্রবলেমটা কোথায়, কারণ ও যেহেতু রান্নাটা করে ও কিছুটা বলতে পারবে। কষা মাংস দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছে, আর কিছু না আছে, বিরিয়ানি মশলা মশলা না আছে, মিঠা তো না আছে, গোলাপ জল না আছে, জাওড়া জল, ভাতটা রাইসটা করেছে আর চিকেনটা করেছে, করে মিক্স করে দিয়েছে, এরপরে ছড়িয়ে ধরে কথা ছড়িয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে বিরিয়ানি। বিরিয়ানি কোনো স্মেলই নেই মধ্যে, তুমি মনে করো যে মাংস ভাত খাবো না, মাখি খাবো না, ডায়েট খাবো, তাহলে বিরিয়ানি হলে মাখি দিয়ে খাবি, মাখি হয়ে গেল, চিকেন ঝোল কষা চিকেন আর রাইস মাখি দিয়ে দিয়েছে। আমি রাইসই খাবো। আমাদের ভিডিও শেষ করলাম হোটেল শীতল প্লাজাতে, আমরা যে ডিনার করলাম বিরিয়ানি আর সঙ্গে চিকেন আর ভাত, চিকেন রাইস, হ্যাঁ ডাল ভাত, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের পেজটাকে ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থাকবেন, গুড নাইট।